नूर नजर अब तू कहा है देवाना तेरा हो गया मई मेरे खबर लो देवाना तेरा हो गया मई मेरे खबर लो आए दोस्तों अगर जा का नबी जा बा तू बख्शम अजाज अजी जस्त बगुआ बा तू बख्शम नबी जी नाम तुरी সব সময় উম্মতের মায়া এবং উম্মতের ফিকির বেজেছে সুবহানাল্লাহ বলেন এখন আল্লাহ পাক বলেন নবী গো আপনার অন্তরের ভিতরে উম্মতের মায়া বেশি আপনার অন্তর আপনার সন্তানের মায়া বেশি না ওগর রহমাতুল্লিল আলামিন পয়গম্বর আপনার সন্তান আমি দিয়েছিলাম তিনজন আবার সন্তানগুলো আমি নিয়ে আসলাম সন্তান শুধু নিয়ে আসবো না সন্তান নিয়ে আসার বিনিময়ে আমি আপনাকে কাউসার দিলাম এই কাউসার আপনার উম্মতির জন্য অনেক উপকার হবে আপনার উম্মতির জন্য অনেক দামি হবে অনেক ভালো হবে আল্লাহ ডেকে বলেন নবীজি হাসুরের ময়দানে হাসিব হিসাব কিতাবের পরে আপনি পছন্দ করিয়া যে উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আমি সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহটা মাফ করে দিব সেই দামি হাউজে কাউসার আমি আল্লাহ আপনারে দান করে দিলাম এটা আর কোন উম্মতকে দেই না দুই নম্বরে নবীজি সন্তান আপনার নিয়ে গেলাম তিনজন নেওয়ার কারণ আছে কারণ হইল আপনার আগে যে নবী দুনিয়াতে ছিল ওই নবীর ভালোবাসতে বাসতে মানে ঈসা নবীর উম্মতের ঈসা নবীর মহব্বত করতে করতে তাদের ভিতরে গ্রুপিং হয়ে গেছে খ্রিস্টানের এক দলে বলে ঈসা নবী দুনিয়াতে বাপ ছাড়া আরছে শুধু মা দিয়ে আরছে এর জন্য ঈসা নবীর বাবা হইলেন আল্লাহ আরেক দল কয় ঈসা নবীর মা মরিয়ম হইল আল্লাহর স্ত্রী নবীজি আমার বান্দার ভিতরে আপনার উম্মতির ভিতরে কিছু দুশ্চরিত্র লোক থাকবে খারাপ লোক থাকবে আপনার সন্তানগুলো যদি দুনিয়ার জমিনে থাকে তাইলে আপনার সন্তানগুলোর তারা জোর করে হলেও নবী বানায় ফেলবে কেননা রাজার ছেলে রাজা হয় পীরের ছেলে পীর নবীর ছেলে নবী হবে এটাই তো স্বাভাবিক ঠিক কিনা দাড়ি নাই মুছ নাই কিছু জানে না কিন্তু পীরের ছেলে এর জন্য উনি বড় পীর আছে না নাই কিচ্ছু জানে না ধর্মের কিছু জানে না বড় পীর হয়া বসে রইছে আল্লাহ পাক দেখে বলে ও রহমতের নবী পয়গম্বর নবীজি আপনি শুনেন আপনার সন্তানগুলোর আল্লাহ তাআলা নিয়াস যাওয়ার কারণ হইল আপনার সম্মানের জন্য আপনার সম্মান হানি হবে এর জন্য আমি সন্তানগুলো নিয়ে গেলাম বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলো রহমত আল্লাহ তাআলা ডেকে বলো গো পয়গম্বর শুনেন আপনার সন্তানগুলো যদি দুনিয়াতে থাকতো দুনিয়াতে সন্তানগুলো থাকলে কাফের মুশরিকরা নবী বানায় ফেলবে নবী বানায় ফেললে আপনার সম্মানে আঘাত লাগবে আপনার সম্মানে হানি হবে এর জন্য আপনার সন্তানগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে আমি আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসছি আপনার সন্তানগুলো আপনি জান্নাতের ভিতরে পাইবেন ও পয়গম্বর সন্তানগুলো নিয়ে যাওয়ার কারণ হইল আমি আপনার সম্মানে নিয়ে গেলাম তার বিনিময়ে আপনার পিসুরা কাউসার দান করে দিলাম খ্রিস্টানরা যদি ঈসা নবীর আমার পুত্র বানায় ফেলতে পারে আর আপনার ফোলা করে কাফের মুশরিকেরা নবী বানায় ফেলবে এটা তো স্বাভাবিক তো আপনি তো শেষ নবী আপনি তো খাতামুন নবীন
তো আপনি শেষ নবী আপনার সন্তানগুলো যদি বড় হয় জোর করে যদি নবী বানায় ফেলে তো আপনার সম্মানে তো আঘাত লাগবে কেরে পৃথিবীর বুকে যত খারাপ ইসলামের যত শত্রু তার ভিতরে দুই দল এক হলো ইহুদি আর এক হলো খ্রিস্টান যত খারাপ করতেছে পৃথিবীতে সব খারাপের ভিতরে সিংহভাগ অংশীদার হলো ইহুদিরা কারা ইহুদিরা খ্রিস্টানেরা বলে ঈসা নবীর বাপ হইছে আল্লাহ আর মা হইলো মেরি উনি হইলো আল্লাহর পুত্র এই কথা যারা বলে তাদের চরিত্র তো ভালো হবেই না তাদের কোন কাজ দুনিয়াতে ভালো না দুনিয়ার পরিবেশ ভালো হওয়ার জন্য আপনারা কি বলেন আল্লাহর ফলামায় আছে হ্যাঁ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এক গ্রাম ওখানে বাংলাদেশের ভিতরেও খ্রিস্টানের এখন পাড়ায় মহল্লায় একদম অজপাড়া গায় দিনাজপুর জামালপুর ওইদিকে খ্রিস্টানেরা যে যে মানুষদেরকে টাকা দিয়ে দি কোরআনের উপরে পা রেখে তাদের বাইবেলের উপরে শপথ করায় বাংলাদেশের ভিতরে তাদের মিশন হলো আগামী 50 বছরের ভিতরে বাংলাদেশ খ্রিস্টানদের হাতে চলে যাবে আমি দিনাজপুর গেলাম সেখানে কাহারুল একটা থানা আছে পার্বতীপুর একটা থানা আছে ওই থানার চিপা চাপায় গ্রামগঞ্জের ভিতরে কাদিয়ানিরা খ্রিস্টানেরা মানুষদেরকে টাকার ভান্ডিল দিয়ে দিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে তারা সেখানে মুসলমানদেরকে কাফের বানায়।